খেলা 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 মেলা 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 অমুক ভাইয়ের মার্কা খুন্তি মার্কা খুন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক খুন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক আচ্ছা এই কথাটা দুই চারবার বললে হয় না ইনার মার্কা যে খুন্তি আমরা সকলে জানি তো নাকি এই ওয়ার্ডে আইসা এই কথাটাকে 70,000 বার বলতে হবে কেন ফজর নামাজে পড়তে পারে না কে মুনাফিক জি ফজর নামাজ পড়তে পারে না কে মুনাফিক জি আবার বলেন নিজেকে নিজে ফতোয়া দিয়ে দিবেন আরে তুই বুঝি মুনাফিক হয়ে গিয়েছিস একজন সাহাবী শুধু একবার বলেছে একবার কয়বার বলেছে একবার বলার পরে উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন একবার বললেন এরপরে শহীদ হয়ে গেলেন মা সাল্লা সালাতান এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়নি ওমা সওমা সওমান একটা রোজা রাখারও সুযোগ হয়নি আল্লাহ তাও কালেমায়ে তয়বা পড়েছেন বলে দলিল নাই রাসূল শুধু জিজ্ঞেস করেছেন আলে হামিয়াতে দিনিক আম হামিয়াতে কওমিক তুমি এখানে কেন আসছো মুসলমানদের শরীরে কেন ঢুকে গিয়েছো তুমি তিনি বললেন আমি আমার দ্বীনের জন্য আসছি এটা বলেনি আমি আমার জাতীয়তার জন্য আসছি আমি আমার দ্বীনের জন্য আসছি তাহলে বোঝা গেছে এই মানুষটা কালেমা পড়ে নিয়েছে কিন্তু এই মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়ার সময় তার মিলেনি যেমন 10টায় এসেছে জোহরের নামাজের আগেই শহীদ হয়ে গেছে তার রোজা রাখার সৌভাগ্য হয়নি নামাজ পড়ার সৌভাগ্য হয়নি এই এই সাহাবী শাহাদাতের পরে রাসূল বলেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া এই মানুষটা আল্লাহর সাথে যে কেনা বেচা করেছে এটা মহা মূল্যবান কেনা বেচা মা সাল্লা সালাতান এক ওয়াক্ত নামাজ তিনি পড়েননি পড়েননি মানে পড়ার সুযোগ হয়নি একটা রোজা রাখার সুযোগ তার হয়নি আর 10টা দুনিয়া বরাবর জান্নাত পেয়ে গেছে সাহাবী বুঝি 10 দুনিয়া বরাবর পেয়েছে সাহাবী তো কোটি কোটি দুনিয়া বরাবর জান্নাত পেয়ে গেছে কালেমা পড়ছে কয়বার একবার হ্যাঁ দোস্ত তোমার পত্রিকা পড়ার সময় আছে তোমার ফেসবুক দেখার সময় আছে তোমার মোবাইল দেখার সময় আছে লেকিন তুমি 100 বার কালেমায়ে তৈবা পড়ার সময় পাও না কি বাস্তব না বাস্তব তসবিহ হাতে নিতে তোমার শরম লাগে তসবিহ হাতে নিতে কি লাগে শরম লাগে আল্লাহ আমার তো এক অবস্থা আমার তসবিহ কো গাড়ি রয়ে গেছে আমার তসবিহ গাড়িতে রয়ে গেছে এমন একটা তসবিহ যদি নিয়ে নেন পকেটে থাকে আচ্ছা প্রতিদিন অফিসে যাওয়ার সময় লালমতি থেকে কি মোশনপুর থেকে কুমিল্লা যাওয়া পর্যন্ত রিকশায় বসে বসে কাজ কি সিএনজিতে বসে বসে কাজ কি কি আমার জিব্বা নড়বে এখানে আমার রবের জিব্বা নড়বে আরশাজিনে আমার জিব্বা নড়বে যখন আমার রবের জিব্বা নড়বে তখন আমি বলবো আমার রব যেন বলবেন ফেরেশতা দেখো তোর কি কি লাগবে ও আমাকে কেন ডেকেছে দেখো তো আমাকে কেন ডেকেছে ফেরেশতা বলবে আল্লাহ আমি তো ডাকলাম 1000 বার আমি তো ডাকলাম লাখ বার কখনো তো এভাবে আমাকে বলেননি আব্দুল আলামিন বলেন তুই বলেছিস খেলকাতান তুমি বলেছো সৃষ্টিগত ভাবে ও বলেছে আমার ভালোবাসায় কি তুমি বলেছ এমনি ও বলেছে জান্নাতের আশায় তুমি বলেছ এমনি ও বলেছে জাহান্নামের ভয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ আগে না বলছি যে পড়ে না তার না তার কি টেনে দিবেন খেয়াল করেন যে যে পড়ে না নামে টেনে দিই লা ইলাহা ইল্লাল্লাহ
إله إلا الله لا إله إلا الله আমি বলি বন্ধু টাকা যত বেশি হয় আর বাড়ি যত যেমন যত সুন্দর হয় টাকা যত বেশি হয় গাড়িটা তত দামি হয় আল্লাহর কসম কালিমায়ে তাইয়েবা যা যত বেশি হবে আর জান্নাতটা তত সুন্দর হবে আর মজার বিষয় হলো যার এই জান্নাত যত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয় হযরত আবু হুরায়রা জান্নাত সুন্দর হয়েছে তো দুনিয়াও সুন্দর হয়ে গেছে বেলাল জান্নাত সুন্দর হয়েছে তো দুনিয়াও সুন্দর হয়েছে সুমাইয়া জান্নাত সুন্দর হয়েছে তো দুনিয়াও সুন্দর হয়েছে আবু জাহাল জান্নাত बर्बाद হয়েছে তো দুনিয়াও बर्बाद এজন্য যারই জান্নাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয় আর যারই আখিরাত बर्बाद হয় দুনিয়াও बर्बाद হয় দুনিয়াও কি হয় বলেন দুনিয়াও बर्बाद এজন্য যদি দুনিয়াও আবাদ করতে চাও আখিরাতও আবাদ করতে চাও দুনিয়াও আবাদ আখিরাতও আবাদ দুনিয়াও সুখী হও আখিরাতও সুখী হও দুনিয়াও সুন্দর হও আখিরাতও সুন্দর হয় আমার দুনিয়া সুন্দর হয় আমার আখিরাত সুন্দর হয় এজন্য ঈমান আমলের কোনো বিকল্প নাই বুঝা আসছে কথা বুঝতে পারছি হ্যাঁ আর এজন্য আমি প্রায় আল্লাহ আমাকে দিয়া বলায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বলি এটা বলি না আমি আমি বলি না আল্লাহ বলা বলেন আমি বললে এটা বন্ধ করে দিবে তাহলে এবার তুই ক দে বন্ধ ক এক বছর স্টেজে উঠতে পারি নাই কি বাস্তব না বাস্তব ছোঁয়া রাখছে তুমি চলো না আমি চালাই তুমি বলো না আমি বলাই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হালাল হালাল মাল 700 বছরেও শেষ হয় না আর হারাম 40 বছরও টিকে না কি বলছে বলেন হালাল 700 বছরেও শেষ হয় না আর হারাম 40 বছরও টিকে না বুঝা আসছে গরুর বাচ্চা কটা দেয় আর কুত্তার বাচ্চা কটা দেয় এবার বাজারে গরুর বাচ্চা বেশি না কুত্তার বাচ্চা বেশি বাজারে গরুর বাচ্চা বেশি গরু বেশি না কুত্তার বাচ্চা বেশি তো বাচ্চা দিছে কোনটা বেশি আর গরু কোনটা বরকত হইছে সুবহানাল্লাহ বলবেন না এজন্য জিকির শুধু আমার আখিরাতকে সাজাবে না না জিকির আমার দুনিয়াও সুন্দর করে দিবে বুঝানি ফিসা বুঝে দুনিয়া সুন্দর ছিল না অসুন্দর কারিব ব্যবসা রহমদরা দুনিয়া সুন্দর ছিল না অসুন্দর আপনাদের পাশে হযরত মাওলানা আশরাফ আলী সাহেব হুজুরের দুনিয়া সুন্দর ছিল না অসুন্দর বটরা হুজুরের দুনিয়া সুন্দর না অসুন্দর যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর সুবহানাল্লাহ বলে না হযরত নানুপুরি রহমদরার দুনিয়া সুন্দর ছিল না আখিরাত দুনিয়া সুন্দর ছিল কিনা হ্যাঁ এবার দুনিয়া সুন্দর হয়ে 100 বছর আগের দুনিয়া সুন্দর একজন মানুষের নাম বলেন 100 বছর আগের দুনিয়া সুন্দর এখনো তার দুনিয়া সুন্দর আছে আব্দুল্লাহ সাহেব কি বাংলাদেশে 100 বছর আগের একজন শিল্পপতি এখনো শিল্পপতি আছে উদাহরণ দেন 100 বছর আগের আল্লাহওয়ালা এখনো নাম আছে উদাহরণ দেন কি যেমন একজন নাম কর না আরেকটা দেন আরেকটা দেন আরেকটা দেন একশো বছর আগে বাংলাদেশে একজন শিল্পপতির নাম বলেন বলুক না কেউ পারলে গুণ হয়তো কি লেখা বলুক না আচ্ছা অ্যাডভান্স জবাব এক মিনিটে জবাব দিবেন 100 টিয়া পুরস্কার দিয়ে 20 বছর আগে কুমিল্লা শহর জেলার ডিসিটা কে ছিল যে আল্লাহকে ভালোবাসলে
আল্লাহ তাআলা মানুষের কলেজে কলেজে তার ভালোবাসা দিয়ে দেয় ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ذكر قربا تمي تمارا لچنا باري ديبو آمي كي بلين ذكر قربا تمي تمارا لچنا بولند قر ديبو آمي এত শত বছর পরেও বাংলাদেশের এয়ারপোর্টের নাম কেন হযরত শাহজালাল আলী এয়ারপোর্ট হয় সুবহানাল্লাহ বলবেন না কি এই মানুষটা রবকে ভালোবেসেছে এজন্য রব সারা পৃথিবীর এয়ারপোর্টে তার নাম পৌঁছে দিয়েছে যেখানে বিমানে উঠি যে দেশের বিমানে উঠি আমরা হযরত শাহজালাল এয়ারপোর্ট ক্রস করেছি আমরা একটু পরেই হযরত শাহজালাল আলী এয়ারপোর্টে নামবো কি আরে বলে কি বলে না ওরা হযরত আরবীরা হযরত বলতে পারে না হযরত আরবি শব্দ একটু বেশ কম আছে হযরত শব্দটা আরবিতে ইস্তেমাল হয় না কোনো ওজন নাই বুঝেন নাই বলে نحن ننزل الان المطار الدولي حضرت شاهزلال কি বহরহাল আল্লাহর সাথে জুড়ে গেলে নাম মুছে না আর আল্লাহ থেকে হারিয়ে গেলে নাম জীবনে কখনো থাকে না আল্লাহকে হারালো যে সব হারালো সে আল্লাহকে পেয়ে গেল যে সব পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল যে বলে আল্লাহকে পেয়ে গেল যে সব পেয়ে গেল সে আল্লাহকে হারালো যে সব হারালো সে বলবেন হুজুর আল্লাহকে যারা আল্লাহকে যারা হারায় তারা তো এখন সবচেয়ে বড় লোক আল্লাহকে যারা হারায় এরা তো সবচেয়ে ক্ষমতাধর আল্লাহকে যারা হারায় এদের তো দেখি সব আছে আপনারা যারা আল্লাহকে পেয়েছেন বলেছেন আপনাদের তো কিছু নাই উত্তর হলো উত্তর হলো ইঁদুরকে যেভাবে খাবার দেয় এভাবে খাবার দিয়েছে ইঁদুরকে খাবার দেয় আদর করে এদের খাবারের ভিতরে আংটা আছে মাছের বড়শির মধ্যে খাবার দেয় এরা আদর করে এই খাবারের রকমারি খাবারের ভিতরে আংটা আছে কি বলছি বলেন রকমারি খাবারের ভিতরে কি আছে আংটা আছে আর ইন্দুরের বিস্কুটের ভিতরে বিষ আছে নাফরমানি সত্ত্বেও মাল বাড়া খেয়াল করেন নাফরমানি সত্ত্বেও মাল বাড়া নাফরমানি সত্ত্বেও মাল বাড়া নামাজ না পড়া সত্ত্বেও মাল বাড়া নামাজ না পড়া সত্ত্বেও বাড়ি সুন্দর হওয়া নামাজ না পড়া সত্ত্বেও গাড়ি দামি হওয়া এটাকে আমাদের ভাষা কোরআনের ভাষায় বলে সানাস্তাদরি জুহুম মিন হাইথু লা ইয়ালামুন আমি ওদেরকে ঢিল দিচ্ছি ওরা বুঝে না আমি ওদেরকে কি দিচ্ছি ঢিল দিচ্ছি ওরা ওরা বুঝে না আহ আমার নানু পুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন কি ছিলেন এরা কি ছিলেন এতক্ষণ ওয়াজ পাঁচ মিনিটে তো সাফ ছিল কি হুজুর দেখছেন না কি ওয়াজ করতেন হযরত নানু পুরি রহমতুল্লাহ বলেন হাকিমুল উম্মত বলেছেন শিকারী মাছ ধরবে নদীতে এই ইদানিংকার ঘটনা সৌদি আরবের এক এলাকা আছে আর রাইস কি নাম আর রাইস তিন নেপালি মাছ ধরতে গেছে তিন নেপালি মাছ ধরতে গেছে তো একটা নেপালিকে একটা মাছে গিলে খেয়ে ফেলছে কত বড় মাছ দুজন গিয়ে থানায় অভিযোগ করছে একটা থাবা মারছে এতে গেছে কার ভিতরে দুজনে গিয়ে থানা অভিযোগ করছে আমাদের সাথী মাছ খেয়ে ফেলছে তোরা মারছস তাকে দুজনকে গ্রেপ্তার করে ফেলছে এদের উপরে টর্চার চলতেছে ওরা আমরা মারি নাই হেরাকে মাছ খেয়ে কোনো দলিল তো নাই এদের কাছে কোনো প্রমাণ তো নাই দু চার দিন পরে ওই লোকের মাথায় ছিল হেলমেট পরনে ছিল বুট
পকেটে ছিল মোবাইল হাতে ছিল ঘড়ি এই সব মাছের পেটে এগুলো তো আর সিদ্ধ হয় না বাকি পুরো বডি হজম হয়ে গেছে তিন দিন পরে মাছটা মরে ভেসে উঠছে কূলে এবার মাছ কাইটা দেখে যে হেলমেট আছে ঘড়ি আছে মোবাইল আছে ওই দুজন বেঁচে গেছে ওই দুজন কি বাহাল কথার কথা হুজুর বলেন যে চারা দিছে চারা নদীতে সাগরে চারা দিছে চারা রকমারি চারা গ্রানে গ্রানে ভরা না তো এবার সব মাছ ধেয়ে আসছে এবার শিকারি আস্তে করে কাটাওয়ালা আস্তে রেখে দিছে এবার বড় মাছটা বলে কি বন্ধুরা খেও না আমার অভিজ্ঞতা আছে এটার পেছনে আনটা আছে এটা খাবা লাগবে টান মারবে কলিজা ছিড়ে যাবে এবার তোকে ঢিল দিবে সারা সাগরে ছাত্রাতে থাকবে শেষ তক পেটটা ভাসায়া দিবা শেষ তক তোমাকে টেনে উঠাবে তিন চারজন চাপ দিয়ে ধরবে আর তোমার বর্শিটা ছিড়ে কলিজা ছিড়ে বের করে ফেলবে এরপরে চামড়া ছিলবে এরপরে টুকরো টুকরো করবে এরপরে লবণ মরিচ দিবে এরপরে তোমাকে ফুটন্ত তেলে উনুনে চুলায় ফুটন্ত তেলে ঢেলে দিবে খেও না একটা মাছ ছিল ওটা এই ওয়ার্ডের সভাপতি ছিল বুড়ো মিয়া আর ওয়াজে জায়গা পান না ওয়াজ কোথায় দেখছেন বর্ষি আমি খেয়ে দেখি খাইছে লাগছে এখন শুধুই কয় ওয়াজাদনা মা ওয়াদতানা ওয়াজাদনা মা ওয়াদতানা হ্যাঁ যা বলেছেন সব তো পাইছি কি কয় কোন যা বলেছেন এখন শুধু কয় ফারজি না এক একবার ফিরিয়ে দাও নামাল গায়র আল্লাহি কুন্না নামাল আর জীবনে ভুল করব না এখন ফিরিয়ে দিব একটু বলে ডাঙ্গায় তুলছে এবার দেখে যে অনেক মানুষ দাঁড়িয়ে তামসা দেখে এবার দেখে যে টান দিয়ে ছেড়ে ফেলছে এবার শুধু এতে একটাই গয় ওয়াজাদনা মা ওয়াতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব হ্যাঁ যা বলেছ সব তো পাইছি সব তো কি আরে যদি বুড়ার কথা শুনতাম কোন আহারে যদি বুড়ার কথা শুনতাম বলেন না জোয়ানরা কও আহারে যদি হুজুরের কথা শুনতাম আহারে যদি নামাজ পড়তাম বলে না আহারে যদি নামাজ পড়তাম আহ ইয়া লাইতানি কুনতু তুরাবা আহারে যদি মাটি বানা দিত কি ইয়া লাইতানি হাই বলেন হাই 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 যদি নামাজ পড়তাম যদি রোজা রাখতাম যদি মাঝে মাঝে তবলিগে যেতাম যদি মাঝে মাঝে ওলামায়ে উম্মতের কাছে যেতাম যদি মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের মসজিদে বসতাম যদি মাঝে মাঝে সুদর্ণপুর যেতাম যদি মাঝে মাঝে বটগ্রাম যেতাম কি কতই না ভালো হইতো হায় রে যদি বাচ্চাটাকে কোরআনে কারিম পড়াতাম কতই না ভালো হইতো যদি মেয়েটাকে কোরআনে কারিম শিখাতাম কতই না ভালো হইতো যদি মঠ ফুসকরুনি কিনা যদি জোফুস্ত্রুনি মাদ্রাসা একটা বাচ্চা দিয়ে দিতাম কতই না ভালো হইতো আচ্ছা এখন হা হা করার দ্বারা কি কি হবে জোরে বলেন এখন তো একটু পরে আশ্রয় আশ্রয় আমারে এবার তো চামড়া ছিলে এবার তো কি ছিলে বলেন এবার তো তেলে ফুটন্ত তেলে ঢালে এটা তো নবল লবণ মরিচ দেয় এবার তো মাঝে মাঝে মেয়েরা গ্রান নিয়ে দেখে মাছের গন্ধ আছে কিনা নামগন্ধ মুছে দেয় দেয় কি দেয় না বলেন এবার তো ঠিক মতো ওই ৩২টা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায় আসে একটাই বলে হায় যদি ওই লোকটা না করতাম মশা মরে কখন পেট ভরে খায় যখন আচ্ছা মশা যদি পেট ভরে না খায় তারা ধরতে কত কষ্ট আর পেট ভরে খাইয়া কি করে তো বাচ্চা
তুই বেকুবে শেষ নিঃশ্বাস পর্যন্ত খালি খেল বলে না তুই বেকুবে শেষ নিঃশ্বাস পর্যন্ত খালি খেল একটু আগে থাকতে উঠে যেতি কি তাহলে তোর মরতি না কি বলেন না হ্যাঁ এজন্য মেরে ভাই ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবে 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 থেকে শুরু হবে নামাজ কবে থেকে পড়ব এবার বন্ধু বলো কালেমায়ে তো এবার পরে ইমানের পরে সবচেয়ে বড় আমল নামাজ ইমানের পরে সবচেয়ে বড় আমল কি এবার জওয়ানরা বলো মুসলিম আর মুমিন আর হিন্দুর মধ্যে পার্থক্য শুধু নামাজ মুখস্থ করো মুমিন আর হিন্দুর মধ্যে পার্থক্য কি মুমিন আর ইহুদির মধ্যে পার্থক্য কি মুমিন আর বৌদ্ধের মধ্যে পার্থক্য কি মুমিন নামাজ ছাড়ে না হিন্দু নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়ে না বৌদ্ধ নামাজ পড়ে না বলেন মুমিন নামাজ ছাড়ে না বৌদ্ধ নামাজ পড়ে না হিন্দু নামাজ পড়ে না ইহুদি নামাজ পড়ে না নাসারা নামাজ পড়ে না মুনাফিক নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়ে না আমি এতবার বললাম আমরা কেউ আমার সাথে কইলেন না কি বলছি বলেন মুমিন নামাজ ছাড়ে না বলেন ইহুদি নামাজ পড়ে না কে নামাজ ছাড়ে না কে নামাজ পড়ে না হিন্দু নামাজ পড়ে না বেঈমানি নামাজ পড়ে না কাফির নামাজ পড়ে না জাহান্নামী নামাজ পড়ে না জাহান্নামী নামাজ পড়ে না মাগরিবের সময় যখন ঢুকতেছিলাম বুটের দোকানে চায়ের দোকানে আর মূর্তির দোকানে যুবকগুলোকে দেখে এই শব্দগুলো বলবো তখন নিয়ত করেছি আর এই শব্দগুলো দিয়ে ওয়াজ গত 22 বছরে আমার জীবনে আজকে প্রথম আমি আগে না বলছি আমি বলি না আমার দিয়ে বলা মুমিন নামাজ ছাড়ে না হিন্দু নামাজ পড়ে না বেঈমানি নামাজ পড়ে না জাহান্নামি নামাজ পড়ে না জান্নাতি নামাজ ছাড়ে না একজন একটু থ্যাংক ইউ দিল না কি যুবকগুলো বলো পড়বো ইনশাআল্লাহ এবার শোনো যে আসার নামাজ পড়ে জামাতের সাথে পড়ে আয়েশার নামাজ জামাতের সাথে পড়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর নবী বলেন সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো এবার রাসূল বলেন ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে কোন নামাজ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ সে যেন আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তাহলে এবার স্লোগান তুলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে কত স্লোগান জীবনে শুনলাম খেলা 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 মেলা 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 অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক আচ্ছা এই কথাটা দুই চারবার বললে হয় না ইনার মার্কা যে খন্তি আমরা সকলে জানি তো নাকি এই ওয়ার্ডে আইসা এই কথাটাকে 70,000 বার বলতে হবে কেন অগণিত বার বলে কিনা ওরা যদি ওদের কথা অগণিত বার বলতে পারে আমি আমারটা কেন অগণিত বার বলতে পারবো না ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে সুবহানাল্লাহ আবার বলেন আল্লাহ জিম্মায় ঢুকে গেল ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ সে আল্লাহ জিম্মায় ঢুকে গেল অর্থ কি যেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম তোমার পেটের জিম্মাদার আমি তোমার পিঠের জিম্মাদার আমি পেটের জিম্মাদার মানে তোমার দুনিয়া আমার তোমার আখরাত আমার তোমার এই পালো আমি ভরে দিব পালো সাজিয়ে দিব
এবারে পেটটা ভরে দিব ওপরে আমি নিরাপত্তার জীবন দিয়ে দিব রব্বুল আলামিন বলেন সাল্লিয়াবুদু রব্বাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়াআমানাহুম মিন খাউফ রব্বুল আলামিন বলেন তোমরা যদি এই ঘরের রবের ইবাদত করো তুমি করবে ইবাদত আমি করব দুটো খুদা বেলে অন্ন দিয়ে দিব আর তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিব এর অর্থ কি দুনিয়াতে তোমার পেটটা ভরে দিব আখেরাতে পিঠটাকে বা আযাব থেকে বাঁচিয়ে দিব ফালইয়াবুদু রব্বাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়াআমানাহুম মিন খাউফ ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে পড়বো তো হাত তোলেন ইনশাআল্লাহ হাত নামান ফজর নামাজ পড়ে না কে মুনাফিক যে সে রাসূল বলেন মুনাফিকের জন্য দুটো নামাজ বড় ভারী এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী মুনাফিক এই দুই নামাজ পড়তে পারে না ফজর নামাজ পড়তে পারে না কে মুনাফিক যে ফজর নামাজ পড়তে পারে না কে মুনাফিক যে আবার বলেন নিজেকে নিজে ফতোয়া দিয়ে দিবেন এরে তুই বুঝি মুনাফিক হয়ে গিয়েছিস মারবো মারবা 60 বছর মার খাইবা কোটি কোটি বছর কি মারবো কয় বছর হুজুর আঙ্গরে মারবো আঙ্গরে মারবো 60 বছর এরা মার খাইবো কোটি কোটি বছর মারবে কতদিন চেয়ার আছে যতদিন মার খাবে কতদিন কোটি কোটি বছর ফালইয়াবুদু রব্বাদাল বাইত আল্লাযী আজীব শব্দ হাফেজ কিও জোর পুরস্কৃতি বা সব মুসল্লি হাফেজ দেখেন কেমনি মুখস্থ পারে দেখি পারেন নি ফালইয়াবুদু সবাই বাসছে দেখেন তো সবাই পারে এই কোরআন সহজ কোরআন সহজ বলেন এটা কয়ে দিলে সবাই পারে এটা বলে দিলে কি বুঝাই দিলে সবাই বুঝে ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الله تعالى বলেন আমি সহজ করে দিয়েছি কোরআন আছো কেউ নিবা কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ কতবার সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার الله أكبر قطبار لا إله إلا الله قطبار سبحان الله أكشبار الحمد لله أكشبار الله أكبر أكشبار لا إله إلا الله أكشبار درود شريف أكشبار استغفار أكشبار باربنا إن شاء الله اللهم كتوفيق دان كريم آمين